বিষয় প্রথম অধ্যায়ে চলে আসব। আজকে আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ডায়োড, অর্থাৎ পাওয়ার ইলেকট্রনিক্স এবং পাওয়ার ডায়োড সম্পর্কে ধারণা। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা জানতে পারব প্রথম অধ্যায়ের 1.1 এর পাওয়ার ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়, 1.2 এর পাওয়ার ইলেকট্রনিক্সের আওতা ও পরিধি, 1.3 এর পাওয়ার ইলেকট্রনিক্সের সুবিধা এবং অসুবিধার তালিকা, 1.4 এ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের প্রকারভেদ এবং 1.5 এ পাওয়ার ডায়োডের বৈশিষ্ট্য। প্রথমে আমরা 1.1 পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব। পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল নিয়ে পাওয়ার ইলেকট্রনিক্স গঠিত। পাওয়ার বৈদ্যুতিক শক্তি উৎপাদন, সঞ্চালন এবং বিতরণের জন্য স্ট্যাটিক এবং রোটেটিং পাওয়ার ইকুইপমেন্ট নিয়ে কাজ করে। পাওয়ার বৈদ্যুতিক শক্তি উৎপাদন, সঞ্চালন এবং বিতরণের জন্য স্ট্যাটিক এবং রোটেটিং পাওয়ার ইকুইপমেন্ট নিয়ে কাজ করে। ইলেকট্রনিক্স কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সিগন্যাল প্রসেসিংয়ের জন্য সলিড স্টেট ডিভাইস এবং সার্কিট নিয়ে কাজ করে। কন্ট্রোল ক্লোজ লুপ সিস্টেম এর স্টেডি স্টেট এবং ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সের সাথে সম্পর্ক যুক্ত। তাহলে উপরের আলোচনা থেকে বলা যায় যে পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি কন্ট্রোল এবং রূপান্তরকরণ করাকে বোঝায়। শিক্ষার্থীরা, পাওয়ার ইলেকট্রনিক্সকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়। পাওয়ার ইলেকট্রনিক্স ওই সমস্ত ইলেকট্রনিক সার্কিট নিয়ে আলোচনা করে যেই সমস্ত ইলেকট্রিক্যাল যেগুলো ইলেকট্রিক্যাল এনার্জির ফ্লোকে কন্ট্রোল করে। আমি আবার বলছি, পাওয়ার ইলেকট্রনিক্স ওই সমস্ত ইলেকট্রনিক সার্কিট নিয়ে আলোচনা করে যেগুলো ইলেকট্রিক্যাল এনার্জির ফ্লোকে নিয়ন্ত্রণ করে। আমরা আগেই বলেছি পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল নিয়ে পাওয়ার ইলেকট্রনিক্স গঠিত। স্ক্রিনে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স কন্ট্রোলের যে রিলেশন সেটা দেখালাম। শিক্ষার্থীরা, আমি যদি আরও ভেঙে বলি তাহলে স্ক্রিনে দেখো পাওয়ার, পাওয়ারের সাথে স্ট্যাটিক এবং রোটেটিং পাওয়ার ইকুইপমেন্ট রিলেটেড, ইলেকট্রনিক্সের সাথে ডিভাইস অ্যান্ড সার্কিটস রিলেটেড এবং কন্ট্রোলের সাথে কন্টিনিউয়াস ডিসক্রিট রিলেটেড। অর্থাৎ খেয়াল করো, পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল মিলে পাওয়ার ইলেকট্রনিক্স গঠিত। তাহলে আমরা স্ক্রিন থেকে একেবারেই ক্লিয়ার হয়ে গেলাম যে পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল নিয়েই পাওয়ার ইলেকট্রনিক্স গঠিত। এখন আমরা 1.2 এ চলে আসব। 1.2 এ আছে পাওয়ার ইলেকট্রনিক্সের আওতা ও প্রয়োগক্ষেত্র। এখন আমরা 1.2 এ পাওয়ার ইলেকট্রনিক্সের আওতা ও প্রয়োগ নিয়ে জানব। স্কোপ অফ পাওয়ার ইলেকট্রনিক্স, যেটা আমরা ছকের মাধ্যমে দেখাবো, পাওয়ার লেভেল ওয়াটস এবং সিস্টেম দুই ভাগে ভাগ করে ছকে দেখানো হয়েছে। সিস্টেমটা ব্যাটারি অপারেটেড ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যাটারিটা 0.1 থেকে 10 ওয়াটসের ভিতরে কাজ করবে। সেকেন্ডে আছে 10 থেকে 100 ওয়াটস। এখানে স্যাটেলাইট পাওয়ার সিস্টেমস কাজ করে 100 থেকে 1 কিলোওয়াট। এখানে কম্পিউটার পাওয়ার সাপ্লাই কাজ করবে। তারপরে আছে 1 থেকে 10 কিলোওয়াট, যেটাতে হট টাব কাজ করে। 10 থেকে 100 কিলোওয়াটে ইলেকট্রিক কার, 100 কিলোওয়াট থেকে 1 মেগাওয়াটে বাস, 1 মেগাওয়াট থেকে
এখানে এস এম ই এস অর্থাৎ সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক এনার্জি স্টোরেজ, এরপরে 10 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট ম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ, তারপরে আছে 100 মেগাওয়াট থেকে 1 গিগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। গ্রেটার দেন 1 গিগাওয়াট হচ্ছে স্যান্ডি পন্ড সাবস্টেশন 2.2 গিগাওয়াট। স্যান্ডি পন্ড সাবস্টেশন এটা আমেরিকার নিউ ইয়র্কে এই সাবস্টেশনটা অবস্থিত, যেটাতে 2.2 গিগাওয়াট ব্যবহার করা হয়। এখন আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চলে আসব। শিক্ষার্থীরা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই মোটর ড্রাইভস, ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোপ্লেটিং, ইন্ডাকশান হিটিং, ওভেন, ওয়েল্ডিং এবং লাইটিং আছে। তারপরে আছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ট্রেনস অ্যান্ড লোকোমোটিভস, সাবওয়েভস, ট্রলি বাসেস, ইলেকট্রিক ভেহিকেলস, শিপ পাওয়ার সিস্টেম, এয়ারক্রাফট পাওয়ার সিস্টেম, ইউটিলিটি সিস্টেম অ্যাপ্লিকেশন, এখানে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, তারপরে আছে হচ্ছে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন, কাস্টম পাওয়ার অ্যান্ড পাওয়ার কোয়ালিটি কন্ট্রোল এবং এনার্জি স্টোরেজ সিস্টেম। এরপরে আমরা পাওয়ার সাপ্লাই ফর ইলেকট্রনিক সিস্টেম দেখাবো, যেটাতে আছে কম্পিউটার্স, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট এবং পোর্টেবল অর মোবাইল ইলেকট্রনিক্স। এরপরে আমরা আসব রেসিডেন্সিয়াল অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স। এখানে রেসিডেন্সিয়াল অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সে দেখা যায় এয়ার কন্ডিশনিং, ক্লিনিং অ্যান্ড এন্টারটেইনিং। এরপরে আসব অ্যাপ্লিকেশন ইন স্পেস টেকনোলজি, যেখানে স্পেস পাওয়ার সিস্টেম, স্যাটেলাইট পাওয়ার সিস্টেম এবং স্পেস ভেহিকেল পাওয়ার সিস্টেম দেখা যায়। এরপরে আদার যে অ্যাপ্লিকেশনগুলো আছে, নিউক্লিয়ার রিয়্যাক্টর কন্ট্রোল, পাওয়ার সিস্টেম ফর পার্টিকেল এক্সিলেটর এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এতক্ষণ আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ জানলাম। শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি অ্যাপ্লিকেশনগুলো এবার আর একবার বলছি। এয়ার কন্ডিশনিং, অ্যালার্ম, ব্যাটারি চার্জার, ওভেন, এয়ারক্রাফট পাওয়ার সিস্টেম, অ্যাপ্লায়েন্স, অডিও অ্যাম্প্লিফায়ার, বয়লার, ব্লেন্ডার, কম্পিউটার, ইলেকট্রিক ফ্যান, ল্যাচিং রিলে ফ্যান, ইলেকট্রোম্যাগনেট, টেলিভিশন সার্কিট, রিলে, ট্রাফিক সিগনাল কন্ট্রোল, ওভেন, ওয়াশিং মেশিন, ফ্ল্যাশার, ফুড মিক্সার, ফার্নেস, গ্যাস টারবাইন স্টার্টিং, জেনারেটর, হ্যান্ড পাওয়ার টুলস, হাই ফ্রিকোয়েন্সি হিটিং, ইন্ডাকশান হিটিং, লেজার পাওয়ার সাপ্লাই, লাইট ডিমার, মেশিন টুলস, ম্যাগনেটিক রেকর্ডিং, মোটর কন্ট্রোল, মোটর ড্রাইভ, মুভি প্রজেক্টর, ওভেন কন্ট্রোল, লোকোমোটিভ, পেপার মিলস, পাওয়ার সাপ্লাই, প্রিন্টিং প্রেস, পাম্পস অ্যান্ড কম্প্রেসার, রাডার, রেফ্রিজারেটর, রেগুলেটর, আরএফ অ্যাম্পলিফায়ার, সিকিউরিটি সিস্টেম, সার্ভো সিস্টেম, সোলার পাওয়ার সাপ্লাই, সলিড স্টেট রিলে, স্ট্যাটিক রিলে, স্টিল মিলস, সিনথেটিক ফাইবার, টেলিভিশন সার্কিট, টেম্পারেচার কন্ট্রোল, স্ট্যাটিক সার্কিট ব্রেকার, ট্রাফিক সিগনাল কন্ট্রোল, স্টিল মিলস, টাইমার, ট্রেন, টিভি ডিফ্লেকশনস, আল্ট্রাসনিক জেনারেটর, ভোল্টেজ রেগুলেটর, ওয়াশিং মেশিন। এইগুলাই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের ব্যবহার। আমরা এতক্ষণ পাওয়ার ইলেকট্রনিক্সের ব্যবহার বাংলা এবং ইংলিশ দুইভাবেই শিখলাম, যাতে তোমরা ভালোভাবে মনে রাখতে পারো। এবার আমরা 1.3 এ চলে যাব। 1.3 এ আছে পাওয়ার ইলেকট্রনিক্সের সুবিধা ও
অসুবিধা, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমের সুবিধা নিয়ে প্রথমে আমরা কথা বলবো। এক নম্বরে আছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোতে কম লসের কারণে হাই ইফিসিয়েন্সি পাওয়া যায়। দুই নম্বরে আছে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার সিস্টেমে হাই রিয়েলিবিলিটি পাওয়া যায়। তিন নম্বরে আছে কোনো মুভিং প্লেটস না থাকায় লং লাইফ এবং লেস মেনটেন্স এর প্রয়োজন হয়। চার নম্বরে আছে ইলেকট্রোমেকানিক্যাল কনভার্টার সিস্টেমের তুলনায় ফাস্ট ডাইনামিক রেসপন্স পাওয়া যায়। পাঁচ নম্বরে আছে আকারে ছোট এবং কম ওজনের হওয়ায় ইনস্টলেশন কস্ট কম। শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি পাওয়ার ইলেকট্রনিক্সের সুবিধা এবং অসুবিধা আর একবার বলছি। এখন আমি সুবিধাটা বলছি। এক নম্বর, পাওয়ার ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোতে কম লসের কারণে হাই ইফিসিয়েন্সি পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার সিস্টেমে হাই রিলায়েবিলিটি পাওয়া যায়। তিন নম্বরে কোনো মুভিং পার্টস না থাকায় লং লাইফ এবং লেস মেনটেন্স এর প্রয়োজন হয়। চার নম্বর হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল কনভার্টার সিস্টেমের তুলনায় ফাস্ট ডাইনামিক রেসপন্স পাওয়া যায়। পাঁচ নম্বর হচ্ছে আকারে ছোট এবং ওজনে কম হওয়ার কারণে ইনস্টলেশন কস্ট কম হয়। পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমের অসুবিধা, এক নম্বর হচ্ছে লোড সার্কিট এবং সাপ্লাই সিস্টেমে হারমোনিক তৈরির প্রবণতা দেখা যায়। দুই নম্বরে আছে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার সিস্টেমে পাওয়ার রিজেনারেশন করা কঠিন। তিন নম্বরে আছে পাওয়ার ইলেকট্রনিক্স কন্ট্রোলারে ওভারহেড ক্যাপাসিটি কম থাকে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেমের অসুবিধাটা আবার বলছি। এক নম্বর, লোড সার্কিট এবং সাপ্লাই সিস্টেমে হারমোনিক তৈরির প্রবণতা দেখা যায়। দুই নম্বর, পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার সিস্টেমে পাওয়ার রিজেনারেশন করা কঠিন। তিন নম্বর, পাওয়ার ইলেকট্রনিক্স কন্ট্রোলার এ ওভারহেড ক্যাপাসিটি কম থাকে। 1.4 আছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস মূলত দুই প্রকার, একটা হচ্ছে টু টার্মিনাল ডিভাইস আর একটা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। টু টার্মিনাল ডিভাইস আবার দুই প্রকার, একটা হচ্ছে পিন ডায়োড আর একটা হচ্ছে স্কটকি ডায়োড। অপরদিকে থ্রি টার্মিনাল ডিভাইস হচ্ছে পাঁচ প্রকার, পাওয়ার মসফেট, জেফেট, আইজিবিটি, বিজেটি, থাইরিস্টর। শুধুমাত্র পিন ডায়োডের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস দেখানো হয়েছে, আর মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে স্কটকি ডায়োড, পাওয়ার মসফেট, জেফেট, আবার আইজিবিটি, বিজেটি, থাইরোস্টার হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস। এখন আমরা 1.5 চলে যাব। এতক্ষণ আমরা পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্লাসিফিকেশনটা জানলাম। এই ক্লাসিফিকেশনের ভিতরে আমরা কিছু কিছু নতুন টার্ম জেনেছি। শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি টার্মগুলো ভেঙে বলে দিচ্ছি। এখানে পাওয়ার মসফেট দেখানো হয়েছে। পাওয়ার মসফেটের পুরো অর্থ পাওয়ার মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। পাওয়ার মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপরে আছে জেফেট। জেফেট, জেফেটের পুরো অর্থ হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। জাংশন
ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, তারপরে আছে আইজিবিটি। আইজিবিটি এর পুরো অর্থ হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। তারপরে আছে বিজেটি, বিজেটি, বিজেটি এর পুরো অর্থ হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি অর্থ হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। 1.5-এ আমরা বিভিন্ন প্রকার পাওয়ার ডায়োডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে স্ট্যান্ডার্ড রিকভারি ডায়োডস, এখানে আপ টু 5000 ভোল্টেজ এবং 3500 অ্যাম্পিয়ার, যেখানে রিভার্স রিকভারি টাইম হচ্ছে 25 মাইক্রো সেকেন্ড। এখানে ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 50 হার্স থেকে 60 হার্স এবং ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট থেকে 1.2 ভোল্ট। এটা আমাদের স্ট্যান্ডার্ড রিকভারি ডায়োডের ক্ষেত্রে ব্যবহার করব। সেকেন্ডে আছে ফাস্ট রিকভারি ডায়োডস, এখানে 3000 ভোল্ট এবং 1000 অ্যাম্পিয়ার এবং এর রিভার্স রিকভারি টাইম হচ্ছে লেস দেন অর ইকুয়াল 5 মাইক্রো সেকেন্ড। এখানে হায়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.8 ভোল্ট থেকে 1.5 ভোল্ট। স্কটকি ডায়োডসের ক্ষেত্রে আপ টু 100 ভোল্ট এবং 300 অ্যাম্পলিফায়ার, এর রিভার্স রিকভারি টাইম হচ্ছে খুবই লো, ফিউ ন্যানো সেকেন্ড এবং এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রচণ্ড হাই, হায়ার ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় এবং ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.4 ভোল্ট থেকে 0.6 ভোল্ট। সিলিকন কার্বাইড ডায়োডের ক্ষেত্রে আপ টু 600 ভোল্ট এবং 200 অ্যাম্পিয়ার, এর রিভার্স রিকভারি টাইম আল্ট্রা লো। এরপরে এখানে হায়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় এবং সিলিকন কার্বাইড ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে লেস দেন 0.5 ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম পাওয়ার ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়, পাওয়ার ইলেকট্রনিক্সের প্রয়োগ ও আওতা, পাওয়ার ইলেকট্রনিক্সের সুবিধা ও অসুবিধা, পাওয়ার ইলেকট্রনিক্সের প্রকারভেদ, পাওয়ার সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন এবং বিভিন্ন প্রকার পাওয়ার ডায়োডের বৈশিষ্ট্য। তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের জন্য ছোট্ট বাড়ির কাজ আছে। প্রথমটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস এবং পরেরটা হচ্ছে বিভিন্ন প্রকার ডায়োডের বৈশিষ্ট্য। বিভিন্ন প্রকার পাওয়ার ডায়োডের বৈশিষ্ট্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ইনস্টিটিউট খোলার পর তোমাদের সাবজেক্টিভ টিচারকে দেখাবে এবং ওনারা এটা ইভলিউশন করবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ তোমাদের সাথে বিল্ডিং মেইনটেনেন্স ওয়ানের এক টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের অধ্যায় নবম অধ্যায়। আজকের বিষয়বস্তু লোহা সম্পর্কে ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, লোহা এমন একটা সামগ্রী যা একটি কাঠামোর স্থায়িত্ব বর্ধনে সাহায্য করে। এই বিষয়টি তোমরা অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে গ্রহণ করবা, যেন অনেক বিষয়গুলি তুমি জানতে পারো। মনে রাখবা, একজন চিকিৎসক যদি ভুল করে একজন রোগী মারা যাবে, যদি একজন ইঞ্জিনিয়ার ভুল করে একটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, কারণ আমরা যদি ভুল করি একটা অবকাঠামো ধ্বংস হতে পারে, সেখানে অনেক লোকজন বসবাস করে। এই অবস্থায় রডের গুরুত্ব অত্যন্ত বেশি। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। চলো বন্ধুরা, আজকের এই ক্লাসে কি কি বিষয় আমরা পড়ব। লোহা ও আকরিক কি? আকরিক গুলোর নাম বলতে পারবো, লোহার শ্রেণী বিভাগ বলতে পারবো, পেইন ও ডিফম্বারের সুবিধা বলতে পারবো, লোহার গুণাগুণ বর্ণনা করতে পারবো, লোহার গ্রেড ব্যাখ্যা করতে পারবো। তাহলে বন্ধুরা, চলো আমরা দেখি লোহা কি। লোহা হলো এমন একটা ধাতু যে ধাতুর মধ্যে লোহার পরিমাণ বিদ্যমান থাকে। যখনই কোনো ধাতুতে লোহার পরিমাণ বিদ্যমান থাকে, তখন আমরা তাকে বলবো লৌহজাত সামগ্রী। এই লৌহজাত সামগ্রীর মধ্যে আছে কি? পিগ আয়রন, ঢালাইয়াল লোহা, পিটা লোহা ও ইস্পাত। এই ধাতুগুলির সাথে লোহা বিদ্যমান থাকে। তাহলে চলো বন্ধুরা, এবার দেখি আকরিক কি। প্রকৃতিতে কোনো ধাতুই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এগুলো অক্সাইড, সালফাইড ও কার্বনেট রূপে অবস্থান করে। এই যে যৌগ, এই যৌগকে বলে আকরিক। অর্থাৎ আকরিক একটা যৌগিক পদার্থ যা লোহার সাথে বিদ্যমান অবস্থায় থাকে। চলো বন্ধুরা, এবার আমরা দেখি আকরিক গুলির নাম। কি কি আকরিক আমরা পাই? চলো দেখি, হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট এবং সাইডেরাইট। এই যে বিভিন্ন ধরনের আকরিক গুলি থাকে, এই আকরিক গুলি আমাদের খনিজে পাওয়া যায় এবং এই খনিজ থেকে আমরা পাই কি? লোহা। এবং লোহাগুলি কি হয়? বিভিন্ন গায়ে গায়ে মিশ্রণ অবস্থায় থাকে, যার থেকে আমরা লোহা আহরণ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে আমরা যাই লোহা শ্রেণী বিভাগ। লোহা মূলত চার প্রকার। এক, পিক আয়রন, যাকে আমরা কাঁচা লোহা হিসেবে জানি। দুই, ঢালাই লোহা বা কাস্ট আয়রন। তিন, পেটা লোহা বা রাফ আয়রন। চার, ইস্পাত বা স্টিল। এই যে চার ধরনের স্টিল আছে, এই লোহাগুলি আমরা বিভিন্ন কাজে বিভিন্ন পারপাসে ব্যবহার করি। চলো বন্ধুরা, এরপর যে আমরা দেখি প্লেন বার ও ডিফম্বার এর সুবিধা। তাহলে বন্ধুরা, এখানে দুটা চিত্র দেখা যাচ্ছে। প্রথম চিত্রে আছে কি? প্লেন বার। দ্বিতীয় চিত্রে আছে কি? ডিফম্বার। দেখো বন্ধুরা, এখানে কোনো ডিফারেন্স করতে পারছো? চমৎকার বন্ধু, একটা প্লেন, একটা শিশির। এই যে প্লেন বার, যার সারফেসটা থাকবে স্মুথ, আর যে ডিফম্বার, তার সারফেসটা থাকবে শিশির আকারে। তাহলে এই যে প্লেন বার আর ডিফম্বার, এই দুটো বারই আমরা নির্মাণ শিল্পে ব্যবহার করি। তাহলে সুবিধাটা কি? প্লেন বারের সুবিধাটা, প্লেন বার যেহেতু স্মুথ,
তার জন্য কি হয়, আমরা হ্যান্ডেলিং করতে সাহায্য হয়, অর্থাৎ আমরা যখন ব্যবহার করি সহজে ব্যবহার করতে পারি, প্লেন বারে সহজে জোড়া দেওয়া যায়। আর আরেকটা বড় সুবিধা কি, প্লেন বার দামে সস্তা। তাহলে বন্ধুরা এ পর্যায়ে দেখি ডিফর্ম বারের সুবিধা। ডিফর্ম বারের যে সবচেয়ে বড় সুবিধা সেটা কি, যেহেতু এর একটা শিরশির আছে তার জন্য কি ঘর্ষণের প্রভাবটা অনেক বেশি, যার কারণে আমার বন্ডিং পাওয়ারটা অনেক বেশি থাকে, আমার কংক্রিটের সাথে ভালো একটা বন্ড সৃষ্টি হয়, যার ফলে আমাদের অতিরিক্ত রড প্রয়োজন হয় না। এই যে শির, এই শিরের কারণে আর প্লেইন বারে আমাদের হুক প্রয়োজন হয়, বাট ডিফর্ম বারে হুক না দিলেও সমস্যা নাই। আরেকটা সুবিধা কি, এর স্থায়িত্ব অনেক বেশি, এর বন্ডিং স্ট্রেস অনেক বেশি, এর লংজিভিটি অনেক বেশি। বাট এর একটি সমস্যা, দামটা প্লেন রডের চেয়ে একটু বেশি। তাহলে বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখি বিভিন্ন প্রকার লোহার গুণাগুণ। তাহলে মনে আছে বন্ধুরা আমরা কত প্রকার লোহা ব্যবহার করেছি, চার প্রকার। গুড, কি ছিল, পিক আয়রন। দেখো বন্ধুরা একটা চিত্রের মাধ্যমে পিক আয়রন আমি তখনই বলেছিলাম, পিক আয়রনকে আমরা বলি কাঁচা লোহা, অর্থাৎ এই পিক আয়রন থেকেই আমরা লোহা উৎপন্ন করি। তাহলে এই পিক আয়রনে কার্বন যুক্ত অবস্থায় থাকতে পারে বা মুক্ত অবস্থায় থাকতে পারে, অনেক সময় আমরা কার্বন থাকে অনেক সময় কার্বন থাকে না। এই পিক আয়রনে 90-92% লোহা থাকে, তাহলে এটা একটা কাঁচা লোহা। দুই, ঢালাই লোহা বা কাস্ট আয়রন। এই সুবিধাটা কি, কার্বনের পরিমাণ বেশি থাকে বলে বেশ শক্ত হয়, আর শক্ত হলেই সবসময় আমরা সব কাজ করতে পারি না, আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা কি, টেনসাইল গুণ। কাস্ট আয়রনে টেনসাইলিটি একটু কম, যার প্রভাবে প্রসারণ কম হয়, এ লোড বেশি নেয়, শক্ত, বাট এ টান নিতে পারে না। তিন, সহজে ওয়েল্ডিং করা যায় না। চার, পুনরায় গলিয়ে অন্য কোনো অবস্থা বা অন্য কোনো শেপে তৈরি করা যায়। এই কাস্ট আয়রনের মাধ্যমে আমরা বিভিন্ন আকারের দ্রব্য তৈরি করতে পারি। পাশের চিত্রে দেখো একটা চাকা, আমাদের চাকা হইতে পারে, আমাদের ঘরের যে রান্না করার সামগ্রী সেটাও হইতে পারে, আমরা বিভিন্ন সামগ্রী বা বিভিন্ন নির্মাণ কাজে এই কাস্ট আয়রনের ব্যবহার করি। আমরা একটা সময় এই কাস্ট আয়রন দিয়ে পানির পাইপ নির্মাণ করতাম, যা আমাদের অনেক পুরাতন বিল্ডিংয়ে তুমি দেখতে পাবা। আশা করি এই কাস্ট আয়রনের ব্যবহারটা তোমরা জানলে। এ পর্যায়ে আমরা আসি পেটা লোহা। পেটা লোহা অর্থাৎ পিটানো হয় যে লোহার, আমরা অনেকগুলি লোহায় পিটাতে পারি না, যেমন কাস্ট আয়রনে পিটাতে গেলে ভেঙে যাবে। আমরা যখন একটা দা বা বটি বানাই, তার মানে কি, লোহাকে হিট দেই এবং পিটিয়ে পিটিয়ে তার একটা শেপ তৈরি করি। এই যে সমস্ত লোহা অল্প মাত্রায় গলিয়ে পিটানোর মাধ্যমে একটা নতুন কাঠামো তৈরি করা হয়, সেই সমস্ত লোহাকে আমরা বলবো পেটা লোহা। তাহলে পিটা লোহার সুবিধাটা কি, এটা গলনাঙ্ক 1500°C, কারণ 1500°C-এর আগে আর গলবে না, যার জন্য এই লোহাটা আমরা পিটিয়ে বিভিন্ন আকারে শেপ দান করি। এই লোহাতে সহজে ওয়েল্ডিং করা যায়, এই লোহায় সহজে মরিচা পড়ে যায় পেটা লোহাতে, যার ফলে কিছুটা সমস্যা দেখা দেয়। আর এই পেটা লোহার মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইনের গেট তৈরি করতে পারি, যে গেট অনেক শক্তিশালী হয় এবং অনেক সুন্দর লাগে। এই যে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য এই সমস্ত গেটে আমরা অ্যান্টিক্রোসিভ পেইন্ট ব্যবহার করি। তাহলে বন্ধুরা এ পর্যায়ে আমরা আসি ইস্পাত। ইস্পাতে আমরা কি দেখি, দুইটা রড দিই,
এই যে আমরা নির্মাণ শিল্পে যে রডগুলি ব্যবহার করি, সেই সমস্ত রডগুলি কোথা থেকে ব্যবহার করি বা উৎপাদন করি? এই ইস্পাত থেকে। এই ইস্পাত থেকে আমরা ঢেউ টিনও উৎপন্ন করি। তাহলে বন্ধুরা, এই ইস্পাত আমার নির্মাণ শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই ইস্পাতের কিছু গুণাগুণ আছে, যেমন ইস্পাত উচ্চ স্থিতি স্থাপক গুণ সম্পন্ন, কারণ এ এমন একটা ম্যাটেরিয়ালস যার মধ্যে স্থিতি স্থাপক গুণাগুণ অনেক বেশি। নমনীয় প্রসারণ করা যায়, অর্থাৎ এ টান এবং চাপ উভয়ই প্রতিরোধ করতে পারে, যার জন্য আমরা টেনসাইল সামগ্রী হিসাবে আমরা বিল্ডিং এ এই ইস্পাতের ব্যবহার অনেক বেশি দেখা যায়। সহজে ওয়েল্ডিং করা যায়, যেহেতু এটা নমনীয় এর জন্য এটাকে ওয়েল্ডিং করা যায়, অল্প তাপে গলানো যায়, কারণ আমরা অনেক সময় এই রডটাকে বাঁকাই, অল্প একটু হিট দিলেই সহজে বেঁকে যেতে পারে, যার জন্য এর ব্যবহার অনেক সহজ, যার প্রভাবে আমরা ইস্পাত বিল্ডিং এ একটি মূল উপাদান হিসেবে কাজ করে। এই পর্যায়ে আমরা আসি বিভিন্ন প্রকার লোহার গ্রেড। লোহার গ্রেডটা আসলে কি, তুমি একটু ভালো করে খেয়াল করো, এই চিত্রে এই লোহার মধ্যে কিছু লেখা আছে, এই লেখাটা কি দেখো তো বন্ধুরা, পিএইচপি টিএমটি 500W। তাহলে পিএইচপি অনেক সময় বিএসআরএম কেএসআরএম জিপিএস লেখা থাকতে পারে, অর্থাৎ এই যে প্রথম যে শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা বুঝবো কোন কোম্পানির রড। দ্বিতীয় যে শব্দ টিএমটি, এটা একটা মিনিংফুল করে। তারপরে কি ছিল 500W, এটাও একটা মিনিং বোঝায়। তাহলে বন্ধুরা আমরা এবার দেখি যে এই মিনিংটা কি। 500W অর্থাৎ আমাদের একটা রডের ইল্ড স্ট্যান্ড মানে সর্বোচ্চ শক্তি 500W। এই যে 500W মানে কি, এই 500W বলতে আমরা বুঝবো 500 × 145 pounds per inch। 145 মানে কি, 500 বলতে 500 MPa, তাহলে 1 MPa অর্থাৎ বলতে বুঝবো 145 pounds per square inch। সেই ক্ষেত্রে আমরা 500W বলতে বুঝবো 500 × 145, দ্যাটস মিন 72,500 PSI অথবা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। তাহলে আমরা বুঝবো যে এর ইল্ড স্ট্রেংথ 72,500 PSI। তাহলে বন্ধুরা আমরা এখন থেকে যদি রডের গায়ে দেখি 500W, অর্থাৎ আমরা বুঝবো যে এর ইল্ড শক্তি সর্বোচ্চ শক্তি 72,500 PSI বা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। W বলতে বুঝবো এই রডটা ওয়েল্ডেবল মানে ওয়েল্ডিং করা যাবে, কারণ সব রড কিন্তু ওয়েল্ডিং করা যায় না, এই W যখনই লেখা থাকবে তখন আমরা বুঝবো যে এই রড দ্বারা ওয়েল্ডিং করা যাবে। এই পর্যায়ে আরেকটা শব্দ আছে, সেটা কি, টিএমটি। টিএমটি মানে কি, থার্মো মেকানিক্যাল ট্রিটেড। এই যে থার্মো মেকানিক্যাল ট্রিটেড, এটা কেন, কারণ আমরা অনেক রড যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা অনেক প্রযুক্তি ইউজ করি, যার প্রভাবে দেখি যে আমরা একটা সময় রড ইউজ করতাম পানির নিচে, যখন আমি পানির নিচে কংক্রিট ইউজ করতাম সেখানে কি রড থাকতো, রডে সহজে মরিচা পড়তো, বাট এখন আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন রেইনফোর্সমেন্ট বা রড ইউজ করি। এই যখনই টিএমটি শব্দটা থাকবে তার নাকি একটা কোটিং করা থাকে, যার প্রভাবে এই রড পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় না, আর কোটিং থাকার কারণে আর্দ্রতা প্রতিরোধী হয় এবং এর স্ট্রেংথ অনেক বেশি থাকে। তাহলে বন্ধুরা তোমার রডের গ্রেডটা ভালোভাবে বুঝলাম, টিএমটিটাও ভালোভাবে বুঝলাম। এ পর্যায়ে
আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম? আমরা প্রথমেই শিখলাম লোহা কি, আকরিক কি, আকরিকগুলির নাম, লোহার শ্রেণী বিভাগ, প্লেন এবং ডিফম্বারের সুবিধা এবং বিভিন্ন প্রকার লোহার গুণাগুণ ও লোহার গ্রেড। আজকের এই ক্লাস থেকে শেষে আমরা কি শিখতে পারবো সেটা দেখি। আমরা প্রথমে দেখি লোহা কি এবং আকরিক কি এবং আকরিকগুলির নাম বলতে পারবো। দুই, লোহার শ্রেণী বিভাগ বলতে পারবো। তিন, প্লেন বার ও ডিফম্বারের সুবিধা বলতে পারবো। চার, বিভিন্ন প্রকার লোহার গুণাগুণ বলতে পারবো। পাঁচ, লোহার গেট সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের এই ক্লাস শেষে আমরা এই বিষয়গুলি একটু মনোযোগ সহকারে বারবার দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের এই ক্লাস শেষে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ আছে কি, প্লেন ও ডিফম্বারের সুবিধা লিখো, লোহার গুণাগুণ বর্ণনা করো। এই দুটি বিষয় তোমরা নিজের ভাষায় সুন্দর করে তোমার সেশনাল খাতায় লিখবা। ক্লাস শুরু হলে তোমার শ্রেণী শিক্ষকের কাছে এই খাতাটি জমা দিবা। এই বিষয়ের উপর তোমার ধারাবাহিক মূল্যায়নের একটি মার্ক আছে। আশা করি তোমরা সুন্দর এবং পরিচ্ছন্নভাবে এই কাজটি সম্পন্ন করবা। তাহলে বন্ধুরা, আজকের এই লোহার অধ্যায় একটু মনোযোগ সহকারে পড়ো এবং প্রতিটি বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করো। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনার বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অধ্যায় প্রথম, বিষয়বস্তু মৌলিক বলবিদ্যা নিয়ে। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব, বলবিদ্যা বা মেকানিক্সের সংজ্ঞা দিতে পারব, বলবিদ্যা বা মেকানিক্সের শ্রেণীবিভাগ করতে পারব, প্রকৌশল ক্ষেত্রে এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, একক ও এককের পদ্ধতি বলতে পারব, এককের রূপান্তর করতে পারবো, মৌলিক গণিতশাস্ত্র সম্পর্কে ধারণা লাভ করব। বলবিদ্যা বা মেকানিক্স ফলিত বিজ্ঞানের একটি শাখা। ফলিত বিজ্ঞানটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় ব্যবহারের উপযোগিতা ও মানুষের গবেষণালব্ধ কাজকে সমন্বয় সাধন করে। ফলিত বিজ্ঞানের তিনটি শাখা আছে। একটি হচ্ছে অনমনীয় বস্তুর বলবিদ্যা, যেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই ক্ষেত্রে বস্তুর উপর বাহ্যিক বল নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয়টা হচ্ছে বিকৃতযোগ্য বস্তুর বলবিদ্যা। বিকৃতযোগ্য বস্তুর বলবিদ্যার ক্ষেত্রে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অথবা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করি। এখানে বস্তুর অভ্যন্তরে বল প্রয়োগের ফলে বস্তুর অভ্যন্তরে যে পীড়নটা সৃষ্টি হয় শুধুমাত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়টা হচ্ছে প্রবাহীর বলবিদ্যা। প্রবাহীর বলবিদ্যাটা আমরা আছে, মানে কোনো তরল বা লিকুইড এর স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় যে আচরণ করে সেটা নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে ফ্লুইড মেকানিক্স বা প্রবাহী বিদ্যা। এখন আসি আমরা বলবিদ্যা। তাহলে বলবিদ্যাটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখায় যেখানে বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা
বলো বিদ্যাবলী, আমার চিত্রে এখানে দেখানো আছে দুইজন ব্যক্তি একটা বলকে দুই পাশ থেকে চাপ দিচ্ছে। আবার দ্বিতীয় চিত্রে দেখানো আছে দুইজন ব্যক্তি একজন ধাক্কা দিচ্ছে আর একজন টান দিচ্ছে। তাহলে এখানে দুই রকম কাজ হয়েছে, একজন টানা বল কাজ করতেছে আর একজন চাপা বল কাজ করতেছে দ্বিতীয় চিত্রে। আর প্রথম চিত্রে দেখানো আছে দুইজনে ধাক্কা বল কাজ করতেছে। তাহলে এই এইটাই হচ্ছে আমাদের বলবিদ্যা, বলবিদ্যার মূলনীতিতে যাদের অবদান। সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম যারা এই বলবিদ্যার মূলনীতিগুলোকে একত্রিত করেন তাদের মধ্যে আছেন গ্যালিলিও গ্যালিলাই এবং স্যার আইজাক নিউটন। বলবিদ্যার শ্রেণীবিভাগ, বলবিদ্যা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, দ্বিতীয়টা হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাইনেমেট্রিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। স্থিতিবিদ্যা, বলবিদ্যার যে শাখায় কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত বল ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা স্থিতিবিদ্যা বলি। স্থিতিবিদ্যার জন্য আমরা একটা চিত্র দেওয়া আছে, একটা বস্তু স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় তার যে প্রভাব তার উপর যে প্রযুক্ত বল কাজ করে সেটা আমরা দেখাচ্ছি। নিচের দিকে বস্তুর একটা বল কাজ করছে, ফোর্স অফ গ্র্যাভিটি। নিচের দিকে আমরা জানি বস্তুর ওজন ডাব্লু সমান mg, এটা হলো বস্তুর নিচের দিকের কাজ করতেছে। এবং এই তলের উপর যে বস্তুটা অবস্থান করে সেই তল থেকে উপরের দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেখানো আছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যে তলাটার উপরে দাঁড়িয়ে আছি সেই তলা আমার উপরের দিকে ধাক্কা দিচ্ছে, আমার ওজন বা গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা নিচের দিকে কাজ করতেছে। এই অবস্থায় বস্তুর যে আলোচনা করব আমরা, প্রভাব নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা বলবো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। বলবিদ্যার যে শাখায় কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বল ও তার প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা গতিবিদ্যা বলবো। কাইনেমেট্রিক্স, গতিবিদ্যার যে শাখায় কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব বিবেচনা ছাড়া কেবলমাত্র গতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো কাইনেমেট্রিক্স। আমার চিত্রে দেখানো আছে কাইনেটিক্স, কোনো গতিবিদ্যার যে শাখায় কোনো বস্তুর উপরে প্রযুক্ত বলের প্রভাবে সৃষ্ট গতিশক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে কাইনেটিক্স বলে। প্রকৌশল ক্ষেত্রে এককের গুরুত্ব, আদর্শ মানের সাথে তুলনা করা। আদর্শ মান বলতে আমার একটা পরিমাপিত স্কেল আছে, সেই স্কেলের সাথে তুলনা করাটাই হচ্ছে আদর্শ মান। সূক্ষ্মতা প্রয়োজনে, প্রকৌশল ক্ষেত্রে সূক্ষ্মতা অত্যন্ত প্রয়োজন, কারণ সূক্ষ্মতা ছাড়া আমরা কোনো বস্তু সঠিকভাবে উৎপাদন করতে সক্ষম নাই। এবং কাঙ্ক্ষিত বস্তু উৎপাদনে পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমার কোনো বস্তুর কাঙ্ক্ষিত আকার আকৃতি দান করার জন্য সঠিক পরিমাপ দরকার। একক বা ইউনিট, কোনো বস্তুকে কোনো আদর্শ মানের সাথে তুলনা করা, আদর্শ মানের সাথে তুলনা করাকে আমরা একক বলবো। এখানে লেখা আছে আদর্শ পরিমাপের সাপেক্ষে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ধারণকে আমরা একক বলবো। প্রকৌশল ক্ষেত্রে একক গুরুত্বপূর্ণ একক সমূহ আছে দৈর্ঘ্য, ভর, সময় ও বল। এককের প্রকারভেদ, একক প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক। মৌলিক একক, যে একক স্বাধীন বা নিরপেক্ষ, যা প্রকাশে অন্য কোনো এককের সাহায্যের প্রয়োজন হয় না তাকে আমরা মৌলিক একক বলি, যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড এবং ভরের একক কিলোগ্রাম। যৌগিক একক, যে একক অন্য এককের উপর নির্ভরশীল, অর্থাৎ যে এককে প্রকাশ করার জন্য অন্য এককে আমার সাথে নিয়ে আসতে হয় তাকে আমরা বলি যৌগিক একক। যেমন বল আছে, কাজ এবং ক্ষেত্রফল ইত্যাদিকে আমরা যৌগিক একক বলি। যেমন ক্ষেত্রফলের একক বর্গমিটার বর্গফুট, এই বর্গমিটার এবং এই বর্গফুট দুইটাই হচ্ছে যৌগিক একক। এইটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানে বর্গমিটার সমান আমরা লিখতে পারি মিটার গুণন হচ্ছে মিটার। তাহলে এখানে দেখা যাচ্ছে এই বর্গমিটারের মধ্যে দুইটা মিটার সংযুক্ত আছে, এই জন্য এটাকে আমরা কি বলি যৌগিক একক বলি। অনুরূপভাবে এই বর্গফুটকেও যদি আমরা ভেঙে ফেলি তখন আমাদের আসবে দুইটা ফুট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলকে যদি ক্ষেত্রফলের এককে যদি আমরা ভেঙে ফেলি সেখানে দুইটা করে একক পাওয়া যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু এক একটা মৌলিক একক। তাহলে এই যৌগিক এককে প্রকাশ করার জন্য আমাদের
মৌলিক এককের সাহায্য নিতে হয়, এই জন্য এই এককটা হচ্ছে পরাধীন বা অন্যর উপর নির্ভরশীল। অনুরূপ কাজের একক হচ্ছে কেজি মিটার, এখানেও দুইটা একক আছে, একটা হলো কেজি আর একটা হচ্ছে মিটার, এখানে একটা মিটার আর একটা কেজি, দুইটা সহ কেজি মিটার। এককের পদ্ধতি, এককের পদ্ধতি প্রচলিত পদ্ধতি হচ্ছে চারটি, একটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি, এমকেএস পদ্ধতি, ব্রিটিশ এবং এসআই পদ্ধতি। ম্যাট্রিক বা সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সম্ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। ব্রিটিশ বা এফপিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আন্তর্জাতিক বা এসআই পদ্ধতি, পরিমাপের বিভিন্ন পদ্ধতি আমরা দেখলাম, একটা হলো ম্যাট্রিক পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। এই যে বিভিন্ন পরিমাপ পদ্ধতি বিভিন্ন দেশে প্রচলন ছিল, এই পরিমাপ পদ্ধতি প্রচলনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা ছিল। এক দেশের পরিমাপ পদ্ধতি একরকম, অন্য দেশের পরিমাপ পদ্ধতি আর এক রকম, যার কারণে আমরা এক দেশের সাথে আর এক দেশের বাণিজ্যটা মানে ভালোভাবে করতে পারি না। এই অসুবিধা দূর করার জন্য 1968 সালে বিজ্ঞানীরা, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ফ্রান্সের প্যারিসে মিলিত হন এই পরিমাপের জটিলতা নিরসনের জন্য। তারা সেই সময় পরিমাপের এই পদ্ধতিটা প্রচলন করেন, যেটাকে বলা হয় এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলি, অথবা এককের আন্তর্জাতিক পদ্ধতি বলি। মূলত এই মানে এমকেএস পদ্ধতিটাকেই তারা অনুমোদন করেন এসআই একক হিসাবে। শিক্ষার্থীরা, এখন আমরা এককের রূপান্তর শিখব। এককের এক পদ্ধতি থেকে অপর পদ্ধতিতে যাওয়ার যে প্রসেসটা বা প্রক্রিয়াটা, সেটা আমরা আজকে শিখব। তোমরা দেখো এখানে একটা মান দেওয়া আছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার, এটা হচ্ছে এককের একটা পদ্ধতি। এই পদ্ধতিকে আমরা জানি যে এখানে এটাকে বলা হয় এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড এবং দূরত্বের একক হচ্ছে মিটার। এখানে দেখো দেওয়া আছে পাউন্ড পার ঘনফুট। পাউন্ড পার ঘনফুট হচ্ছে এককের অপর একটা পদ্ধতি, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি বলি আমরা। তাহলে আমরা যাচ্ছি এমকেএস পদ্ধতি হতে এফপিএস পদ্ধতির দিকে। আমাদের এমকেএস পদ্ধতিতে এক কিলোগ্রাম সমান আমরা এফপিএস এর কত পাউন্ড, 2.2045 পাউন্ড। তাহলে আমাদের এমকেএস এর এক কিলোগ্রাম সমান এফপিএস এর 2.2045 পাউন্ড। তাহলে 1000 কিলোগ্রাম সমান কত পাউন্ড? সুতরাং 1000 কিলোগ্রাম সমান তাহলে 1000 গুণন 2.2045 পাউন্ড, 1000 গুণন 2.2045। তাহলে আমরা 1000 কিলোগ্রামকে পাউন্ডে কনভার্ট করে ফেলছি। এখানে দেখা যাচ্ছে 1 কিলোগ্রাম সমান 2.2045 পাউন্ড। তাহলে সুতরাং 1000 কিলোগ্রাম সমান কত পাউন্ড, 1000 গুণন 2.2045 পাউন্ড। এখন আমরা আসি এই ঘনমিটারটাকে কনভার্ট করি। ঘনমিটারটাকে কনভার্ট করব কিসে? এই ঘনফুটে। এখান থেকে আমরা ঘনমিটার থেকে ঘনফুটে যাব। এক ঘনমিটার সমান কত? এক ঘনমিটার সমান 35.31 ঘনফুট। এখানে এক ঘনমিটার সমান 35.31 ঘনফুট। তাহলে দেখো আমরা 1000 কিলোগ্রামকে পাউন্ডে কনভার্ট করে ফেলছি, এক ঘনমিটারকে ঘনফুটে কনভার্ট করে ফেলছি। তাহলে আমরা 1000 কেজি ডিভাইডেড বাই ঘনমিটার, এইখান থেকে আমরা কনভার্ট করে যাচ্ছি কততে? পাউন্ড পার ফিট কিউবে। এখানে 1000 কেজি সমান কত পাউন্ড পেয়েছিলাম?
1000 কেজি সমান পাউন্ড পেয়েছিলাম 1000 গুণন 2.2045 আর 1 মিটার ঘনমিটার সমান কত ঘনফুট পেয়েছিলাম 35.31 ঘনফুট তাহলে এখানে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের মানটা আসে সর্বশেষ 62.43 পাউন্ড পার ঘন ফিট এখানে আইবি দ্বারা হচ্ছে পাউন্ড প্রকাশ করা হয়েছে এফটি দ্বারা হচ্ছে ফিটকে প্রকাশ করা হয়েছে আর এখানে কেজিকে কিলোগ্রামে প্রকাশ করেছি আর ঘনমিটারকে এম কিউব দ্বারা প্রকাশ করেছি এককের রূপান্তর পদ্ধতির তালিকা এখানে তালিকা দেওয়া আছে দৈর্ঘ্য আমাদের এককের পদ্ধতি আমরা শিখলাম যে এক পদ্ধতি থেকে অপর পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় এখন আমরা দেখব যে এককের এই দৈর্ঘ্যর পরিমাপগুলো এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতির মধ্যে কতটুকু পার্থক্য আছে এসআই এককে 1 মিলিমিটার এসআই এককে যদি 1 মিলিমিটার বলি আমরা এমকেএস পদ্ধতিতে তাকে বলবো আমরা 0.10 সেন্টিমিটার ব্রিটিশ বা এফপিএস পদ্ধতিতে যদি আমরা বলতে চাই তাকে তাহলে বলবো 0.03937 ইঞ্চি তাহলে শিক্ষার্থীরা তাহলে 1 মিলিমিটার এম এসআই পদ্ধতিতে 1 মিলিমিটার সমান এমকেএস এ 0.1 সেন্টিমিটার এবং এফপিএস পদ্ধতিতে 0.03937 ইঞ্চি আরেকটা পরিমাপ যদি আমরা দেখি 25.4 মিলিমিটার এটা আমাদের এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে বলি এমকেএস পদ্ধতিতে তার মান আসবে কত 2.54 সেন্টিমিটার ব্রিটিশ বা এফপিএস পদ্ধতিতে তার মান আসবে হচ্ছে 1 ইঞ্চি তাহলে অনুরূপভাবে আমরা বিভিন্ন আরো মান থেকে আমরা এভাবে শিখতে পারবো এককের রূপান্তরের তালিকায় এখানে ভরের ক্ষেত্রে আমরা দেখব এসআই এককে 0.4536 কিলোগ্রাম এমকেএস এও 0.4536 কিলোগ্রাম আমরা বলেছিলাম যে এমকেএস পদ্ধতিটাকেই এসআই পদ্ধতি রূপে কনভার্সন করা হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এসআই পদ্ধতি এবং এমকেএস পদ্ধতির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই তাহলে এসআই একক 0.4536 কিলোগ্রাম বা এমকেএস এককে 0.4536 কিলোগ্রাম হবে একই হবে এবং সিজিএস বা ম্যাট্রিক পদ্ধতিতে হচ্ছে 453.6 গ্রাম সমান হচ্ছে এফপিএস বা ব্রিটিশ পদ্ধতিতে আসবে 1 পাউন্ড এককের রূপান্তরের পদ্ধতি এখন ভরের ক্ষেত্রে আমরা বলি ভরের ক্ষেত্রে এসআই একক এমকেএস এবং ব্রিটিশ বা এফপিএস পদ্ধতি বা সিজিএস পদ্ধতি সবগুলো আমাদের অন্তর্ভুক্ত আছে এসআই একক আর এমকেএস একক একই আমরা বলেছিলাম যে পরিমাপের এমকেএস পদ্ধতিটাকে এসআই পদ্ধতি হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে বা ওই পদ্ধতিটাকে নির্বাচন করা হয়েছে সেই ক্ষেত্রে আমার এসআই পদ্ধতি এবং এমকেএস পদ্ধতির মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না এসআই এককে 0.4536 কিলোগ্রাম এমকেএস এও একই মান 0.4536 কিলোগ্রাম এফপিএস এ সেই মানটা আসে দাঁড়াইছে 1 পাউন্ড এবং ম্যাট্রিক বা সিজিএস এ সেই মানটা হবে 453.6 গ্রাম তাহলে এসআই এককে যদি 1 কিলোগ্রাম বলা হয় এমকেএস এও 1 কিলোগ্রাম বলবো আর সিজিএস বা ম্যাট্রিক পদ্ধতিতে বলবো 1000 গ্রাম এবং ব্রিটিশ বা এফপিএস পদ্ধতিতে বলবো 2.205 পাউন্ড তাহলে দেখা যাচ্ছে কি আমার এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতির পরিমাপের কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এটাই হচ্ছে এককের রূপান্তরের পদ্ধতি মানে এক পদ্ধতি থেকে আমরা অপর পদ্ধতিতে কিভাবে যাব সেটা আমরা পূর্বে শিখেছি মৌলিক গণিত শাস্ত্র আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে মৌলিক গণিত বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব প্রথমে আসবে বীজগণিত এখানে দেখা যাচ্ছে কোনো কিছুর পাওয়ার যেমন এখানে এক্স এর পাওয়ার 0 এক্স এর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে তার মানটা দাঁড়াবে কত 1 এখানে দেখো এক্স এর পাওয়ার 0=1 অনুরূপভাবে এর পাওয়ার যদি 0 হয় সমান সমান কত হবে 1 হবে এরপরে আসো এক্স এর পাওয়ার ইনটু এখানে দেখা যাচ্ছে যাদের বেস 1 যেমন এখানে বেস হচ্ছে এক্স এখানকার বেসও এক্স দুইটার বেস একই রকম এদের পাওয়ার আছে ভিন্ন যেমন এক্স এর পাওয়ার এম ইনটু এক্স এর পাওয়ার এন
যদি বেস এক হয় এর পাওয়ার যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে আমরা যদি মানে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে পাওয়ারগুলো বেস একই থেকে পাওয়ারগুলো কি হবে যোগ হবে যেমন x এর x পাওয়ার m ইনটু x পাওয়ার n ইকুয়াল টু x m প্লাস n x এর পাওয়ারটা কি দাঁড়াচ্ছে m প্লাস n মানে পাওয়ার এখানে যোগ হয় আর বেস যেটা আছে সেটাই থাকবে আবার যদি বেস একই থাকে এবং দুটো জিনিস ভাগ রূপে থাকে যেমন x এর পাওয়ার m আছে ডিভাইডেড বাই x এর পাওয়ার n যদি এটা ভাগ ভাগ অবস্থায় থাকে তখন তাদের মানটা কি দাঁড়াবে x m মাইনাস m যদি ভাগ অবস্থায় আমরা পাই সেটার মান দাঁড়াবে হচ্ছে মাইনাস x এর বেস সেম থাকবে একই থাকবে এবং পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে শিক্ষার্থীরা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো হয় এই এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেখানে দুইটা ঘাত আছে তাহলে এইটা যদি সমাধান করতে যাই সাধারণ কোনো নিয়মে আমরা তাকে ফেলতে পারি না তখন আমাদের একটা নতুন নিয়ম ফেলতে হয় সেটা হচ্ছে x সমান সমান আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টুয়াইস এ এইটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়ম এখানে দেখো এক্স স্কোয়ারের একটা কি সহগ আর এই বিটা হচ্ছে এক্স এর একটা সহগ আর সিটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে এই এই জাতীয় যখন আমাদের প্রবলেম আসবে আমরা কোনো নিয়মে যখন ফেলতে পারবো না তখন তাকে আমরা দ্বিঘাত সমীকরণের নিয়মে নিয়ে আসব এখন আমরা দেখব ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে আমাদের প্রকৌশল ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন সেটা আমরা ব্যবহার দেখব আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি ত্রিভুজের একটা নাম দেওয়া যাক এটা হচ্ছে এ এটা হলো বি এটা হলো সি এখানে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি আর ত্রিভুজ আছে সাধারণত কয় প্রকার ছয় প্রকার একটা হলো কোণ ভেদে আর একটা হচ্ছে বাহু ভেদে তিন প্রকার কোণ ভেদে তিন প্রকার আমরা যদি কোণ ভেদে তিন প্রকার বলতে চাই তাহলে একটা সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ আর যদি বাহু ভেদে বলতে চাই সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ তাহলে আমাদের এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আজকে আমরা যা শিখলাম বলবিদ্যা বা মেকানিক্স কি আর বলবিদ্যা বা মেকানিক্সের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম প্রকৌশল ক্ষেত্রে এককের গুরুত্ব সমূহ আমরা শিখলাম আমার একক ও এককের পদ্ধতি জানলাম এককের রূপান্তর শিখলাম মৌলিক গণিতশাস্ত্র সম্পর্কে ধারণা লাভ করলাম আজকের ক্লাস থেকে তোমাদের জন্য একটু ছোট্ট বাড়ির কাজ এক কিলোগ্রাম সমান কত পাউন্ড সেটা তোমরা অনুশীলন করবে বলের একক নিউটন ও কিলোগ্রামের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমার শ্রেণী শিক্ষকের কাছে তা মূল্যায়ন করিয়ে নিবে আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাত তালাবাতুল আহিব্বা কাইফা হালুকুম নুরাহিবু বিকুম আহলান ওয়া সাহলান ফি হাযাল হাফলিল কারীম ফি বাইতি মাদ্রাসাতি শিক্ষার্থী বন্ধুরা
কেমন আছো তোমরা? কাছে দূরের যে যেখানে আছো সকলকে আমার ঘরে আমার মাদ্রাসায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র তথা কওয়ায়েদুল লুগা আল আরাবিয়া। আজকে আমরা এই বইয়ের সপ্তম পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠের আলোচনা হচ্ছে আসমায়ে মাউসুলা। তো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করে দেই। তো শুরু করার আগে আমরা একটু আগের ক্লাসের পুনরালোচনা করতে চাই। আগে আমাদের যে আলোচনাটি হয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, কি ছিল বলতো? হ্যাঁ, আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা বা ইঙ্গিতমূলক ইসেম বা বিশেষের ব্যবহার আমরা এগুলো সেগুলো শিখেছিলাম। আচ্ছা, মনে আছে তোমাদের আসমায়ে ইশারা কাকে বলে? হ্যাঁ, আসমায়ে ইশারা হচ্ছে এমন একটি ইসেম যা দ্বারা কাছে বা দূরের কোনো জিনিসকে